হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খুবই দুর্দান্ত স্বাদের লাগে আসুন দেখা যাক আমি কীভাবে তৈরি করছি এর জন্য নিয়েছি দুটো ছোটো সাইজের বা মিডিয়াম সাইজের উচ্ছে উচ্ছেগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রামের মতো কুমড়ো কুমড়োটাও এরকম টুকরো করে কেটে নিয়েছি সবজিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি গরমের দিনে এই রেসিপি খুবই ভালো লাগে খেতে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন একটা কড়াইতে নিয়ে নিলাম থ্রি টেবিল স্পুন সর্ষের তেল এই রেসিপি সর্ষের তেলে খুবই ভালো লাগে সর্ষের তেল গরম হলে এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরে দেওয়ার পরে যখন ফোরন থেকে ভালো গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়ো আর উচ্ছে কুমড়ো আর উচ্ছে একসাথেই দিয়ে দিলাম আপনারা চাইলে আগে উচ্ছেটা ভেজে কুমড়োটা পরে দিতে পারেন এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড অবশ্যই ফলো করবেন তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রেসিপিগুলো কিন্তু সবই নিরামিষ যে কোনো নিরামিষের দিনে অবশ্যই তৈরি করে খেতে পারেন দেখুন উচ্ছে আর কুমড়ো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা অপশানাল নাও দিতে পারেন এবার খুব ভালো মতো নেড়ে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো টু টেবিল স্পুন জলের মধ্যে ওয়ান টেবিল স্পুন কাসন দিই মিক্স করে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার তিরিশ সেকেন্ডের মতো ভালো মতো নেড়ে একটু মাখো মাখো হলেই এই রেসিপি নামিয়ে রাখতে হবে তৈরি হয়ে গেল তেতো কাসন দিই আজকের রেসিপি ভাতের প্রথম পাতে খুবই ভালো লাগে খেতে আর বাড়িতে এরকমভাবে একবার অবশ্যই বানিয়ে দেখুন আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন খুবই সহজ একটি রেসিপি কিন্তু খেতে কিন্তু অপূর্ব স্বাদের যারা তেতো খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু এই রেসিপি খুব ভালো লাগবে আশা রাখছি আর আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব। আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন আজকের রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার